আসসালামু আলাইকুম। ফেসবুক পোস্ট বুস্ট করতে কত টাকা লাগে, মিনিমাম কত টাকা লাগে, আপনারা সর্বনিম্ন কত টাকা দিয়ে ফেসবুকের পোস্ট বুস্ট করতে পারবেন? পোস্ট করতে কত টাকা লাগবে, এই প্রশ্নটা আমার কাছে হর হামেশাই আসে। আমার কাছে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ডলার, টাকা লাগে না পোস্ট করতে, ডলার লাগে। এখন আমার কোম্পানিতে যেটা হয়, আইসিটি কেয়ার সর্বনিম্ন $5 বুস্ট করে। তাহলে আপনার সর্বনিম্ন অ্যাড চালাইতে হলে 4 দিন চালাতে হবে এবং সর্বনিম্ন আপনি 100 টাকা করে চালাতে হবে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, দেখে আপনারা হয়তো বা মনে করতে পারেন যে কেউ বলবে $5, কেউ বলে $10, আবার কেউ বলে যে $3 দিয়েও নাকি করা যায়। আমি অনেক ভিডিও দেখছি, বাট রাইট ইনফরমেশন, সঠিক যে ইনফরমেশনটা ওরা কিন্তু আপনারা জানতে পারেন না। এবং এমনও আছে যে $5 হওয়ার কারণে আপনারা কিন্তু পরবর্তী বুস্ট করতে চান না, এটা সেলসের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন হয়। তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দেবো যে ফেসবুকে কত টাকা হলে আপনারা বুস্ট করতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো, জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাপে চলে যাবো। তো এখান থেকে আপনারা আপনাদের যে পোস্টে বুস্ট করবেন আপনারা জাস্ট ওই পোস্টে চলে যাবেন। এখান থেকে আপনারা নিজেরাও এটা ট্রাই করে দেখতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে নেটওয়ার্ক যদি স্লো থাকে তাহলে একটু হয়তো বা লোডিং নিতে পারে। তো দেখেন, এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন আপনার পোস্ট এঙ্গেজমেন্ট, পিপল রিচড, আপনারা প্রতিদিন কত টাকা কাটবে, কয়েকদিনের রেট, ফেসবুকের যেই বর্তমান যে তাদের যে কাস্টম যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে 4 দিনের, সেটার খরচ টোটাল আসে হচ্ছে 650 টাকা। এখন আপনারা এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন, আপনারা চাইলে 1 দিনের বুস্ট করতে পারবেন, 2 দিনের বুস্ট করতে পারবেন। সো সেক্ষেত্রে দেখেন এখানে ডিউরেশন দেওয়া আছে 4 ডেজ, এখান থেকে আপনারা জাস্ট প্লাসের পাশে ক্লিক করে আপনারা মাইনাস থেকে এখান থেকে 1 করে দেবেন। 1 করে দেওয়ার পর আপনারা যে টাকার রেটটা আছে আপনারা জাস্ট টাকার রেটটা আপনারা কমিয়ে দেবেন। তাহলে দেখেন এখানে কিন্তু আপনাদের টোটাল আজকের ডলার রেট অনুযায়ী আপনাদের 118 টাকা করে কাটবে, এবং আপনাদের যে ভিসা মাস্টার কার্ডটা আছে এখানে অ্যাড করে নেবেন, এবং এখান থেকে দেখেন টোটাল অ্যামাউন্ট আপনাদের ভ্যাট ট্যাক্স সহ 118+17 টাকা কাটবে। ভ্যাট টোটাল মনে করেন যে 134 টাকা আপনার কাটবে বুস্ট করতে, এটা হচ্ছে মিনিমাম বুস্ট। আপনারা 134 টাকা হলে আপনারা সর্বনিম্ন যে বুস্টটা আছে ওই বুস্টটা করতে পারবেন। তাহলে আপনারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন যে বুস্ট করতে কত টাকা লাগে আর বুস্ট কীভাবে করবেন না করবেন। যদি এই ভিডিওটা আপনারা ফুল ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হয়তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।